কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর জসীমউদ্দিন নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার। রাঙ্গুনিয়ায় জিল্লুর ভান্ডারী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড। সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় আট ব্যবসায়ী গ্রেপ্তার। রাস্তা দখল করে ব্যবসা ও সাইনবোর্ড বাংলায় না লেখায় ১৭ প্রতিষ্ঠানকে ৪৭,০০০ টাকা জরিমানা। আনোয়ারায় চার পেশাদার ছিনতাইকারী ও একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ৫। চট্টগ্রামে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প, বাংলাদেশ কোর্ট ফি এবং জাল ডাক টিকিট সহ গ্রেপ্তার ৪। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হলেন দেশের সুনামখ্যাত নারী উদ্যোক্তা ডক্টর রুবানা হক।